হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অরিন কিচেনের আরও একটি নতুন পর্বে। আজকে একটি নাস্তার রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে ডিমের পাকোড়া। চাইলে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে মুচমুচে এই ডিমের পাকোড়া খেতে কিন্তু দারুণ মজা লাগবে। একদমই ঝামেলাবিহীন একটি রেসিপি। আমি যেভাবে বাসায় তৈরি করি ঠিক সেভাবেই বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে। এর জন্য এখানে আমি তিনটি ডিম সিদ্ধ নিয়েছি, আর অবশ্যই ডিমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে নিয়েছি দুটি শুকনো ও কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি। এখানে একটা মিক্সিং বলের মধ্যে ডিমগুলো দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। তারপরে হাত দিয়ে হালকা করে চটকে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। এখন এর মধ্যে মিক্সড করে দিচ্ছি কাঁচামরিচ ও শুকনো মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ, আর ময়দাটা এখানে কোটিং হিসেবে কাজ করবে। তারপরে দিচ্ছি 1 ফালি লেবুর রস, এখন হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপরে এখানে আমি পানি ব্যবহার করব, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম এবং আপনারা দেখেন পানিটা অল্প পরিমাণে দিয়েছি। এবার পেঁয়াজের মিশ্রণের মতো তৈরি করে নিব। পেঁয়াজের মিশ্রণের মতো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে গরম ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিব। তার জন্য চুলায় তেল গরম করতে দিয়েছি। অলরেডি তেলটা গরম হয়েছে। এখন এক এক করে ডিমের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিব। এক একটা ডিমের পাকোড়া ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এবার সোনালি রং হলে তেল থেকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এভাবে বাকি ডিমের পাকোড়াগুলিও দিয়ে দিব। এরকম ফেনার সৃষ্টি হলে ভয়ের কারণ নেই, ডিমের কারণে ফেনা হচ্ছে। আর এরকমেরই মচমচে সোনালি কালারের হলে উঠিয়ে নিতে হবে। দেখুন, এরই মধ্যে হয়ে গেছে খুবই সুস্বাদু ডিমের পাকোড়া। এখন গরম গরম পরিবেশনের পালা। আপনি চাইলে পছন্দ মতো যে কোনো ধরনের চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি এখানে 2 ধরনের সসের সঙ্গে পরিবেশন করলাম, আর খেতে যে অসম্ভব মজা, বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ বাসায় তৈরি করবেন, আর দারুণ দারুণ মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।